একদিনের জন্য উদাও হইতে পারতেন তাহলে কি করতেন? তো গার্লফ্রেন্ডের বাসায় যেতাম, সারা রাত রোম্যান্স করতাম, দেন সাবাস, তারপর ওয়ার্ল্ড ব্যাংকে ঢুকতাম, যত টাকা আছে সব গায়েব করে দিতাম, তারপরে কি চিল? আমার কে কে পছন্দ করে সেটা বুঝে আসতাম আর কি, আর কিছুই না, সিনিয়র প্রোগ্রামে পালাই যেতাম। একটা প্রশ্ন করি। হ্যাঁ জি বলেন। আপনি যদি একদিনের জন্য উদাও হইতে পারতেন তাহলে কি করতেন? আমি এক সুন্দরী সিনিয়র প্রোগ্রামে পালাই যেতাম। আমি ওকে কালার দিয়ে তোকে বিয়ে করব। সিনিয়র প্রোগ্রামে পালাই যেতে ঠিক আছে ভাই। আপনি একদিনের জন্য অদৃশ্য হইতে পারলে কি করতেন? ফার্স্ট অফ অল ওয়ার্ল্ড ব্যাংকে ঢুকতাম, যত টাকা আছে সব গায়েব করে দিতাম, তারপরে কি চিল? ইস, আবার ইংরেজি মারাও। হাউ হাউ। আপনি যদি একদিনের জন্য উদাও হইতে পারতেন তাহলে কি করতেন? আমি তো জানি না কি। এইটা আমরা জানতাম। অদৃশ্য হইতে পারতেন তাহলে কি করতেন? আমার এক্সরে একটা থাপ্পড় মেরে আসত। খালি থাপ্পড়? হ্যাঁ, আর কিছু না। না, একদিনের জন্য অদৃশ্য হইতে পারলে আপু তার এক্সরে একটা থাপ্পড় দিত। তো ভিউয়ার্সরা, আপনাদের মানে আপনারা যারা মানে এরকম মেয়ে অডিয়েন্স আপুরা আছেন, তারাও যদি এরকম একদিনের জন্য অদৃশ্য হইতে পারতেন তাহলে কি করতেন? আপনারাও কি এক্সরে একটা থাপ্পড় দিতেন? কমেন্ট করেন প্লিজ। ভাই, তুমি একদিনের জন্য অদৃশ্য হইতে পারলে কি করতা? আমি তো ব্যাংক ডাকাতি করতাম আপু, অদৃশ্য হয়ে যেতাম পুরোপুরি এই দেশ থেকে। মানে ভোরের আগে বাসায় চলে আসতাম। একদিনের জন্য ভাইয়া ও অদৃশ্য হইতে পারলে সে তার গার্লফ্রেন্ডের বাসায় যাইত। ভাইয়ারা যারা আছেন তারা একটু কমেন্ট করেন যে আপনারা একদিনের জন্য অদৃশ্য হইতে পারলে কি করতেন? ভাইয়া, আপনি একদিনের জন্য উদাও হইলে বা অদৃশ্য হইতে পারলে কি করতেন? আমার ফ্রেন্ড আছে শানশানজিল, তো ওকে মারতাম, খালি মারতাম, আন্দাজে খালি মারতাম। ওরে শুধু অদৃশ্য হইতে পারলে শুধু বন্ধুরে মারবেন? মারবো। আর ফ্রেন্ড অয়ন, অয়ন মারবো, ওরে আর অয়ন শুধু ফ্রেন্ডরাই মারবে। তো ভিউয়ার্সরা, এই একটাই হচ্ছে ভাইয়া পাইলাম যে নাকি একটু আলাদা কথা বললো যে সে একদিনের জন্য উদাও হইতে পারলে সে তার ফ্রেন্ডরে মারবে। তাহলে বোঝেন যে তার ফ্রেন্ডের উপরে তার কত ক্ষোভ বা আক্ষেপ, যেটার জন্য হচ্ছে তার বন্ধুরে একদিনের জন্য উড়াধুরা ফাইট করবে। তো আপনারাও কি আপনাদের বন্ধুদের সাথে এরকম ফাইট করার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপু, আপনি যদি একদিনের জন্য অদৃশ্য হইতে পারতেন তাহলে কি করতেন? আমি আমার ভবিষ্যৎ দেখে আসতাম। ভবিষ্যৎ দেখে আসতেন? শুধু এটাই করতেন? হ্যাঁ অবশ্যই, শুধু ভবিষ্যৎ দেখে আসতাম, ভবিষ্যতে কি কি আরো আসছে না সেটাই দেখতাম। আর কিছু করবেন না? আর কি করবো, আর কি আমার কে কে পছন্দ করে সেটা বুঝে আসতাম আর কি, আর কিছুই না। তাছাড়া আর কিছু করতেন না? না, আর কিছু না। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আপনি যদি একদিনের জন্য উদাও হইতে পারতেন তাহলে আপনি কি করতেন? মানে উদাও বা ধরেন অদৃশ্য হয়ে গেছেন, কি করতেন ওই একদিনের জন্য? আর একদিনে কিন্তু অদৃশ্য হইতে পারবেন। আচ্ছা, এটা কি তাহলে আমি মানে যেখানে খুশি সেখানে? হ্যাঁ হ্যাঁ, অদৃশ্য বোঝেন না, মানে জিন জিন যেমন অদৃশ্য হয়ে যেখানে খুশি হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিভিন্ন দেশে যেতাম এবং সেখানকার যে কালচারগুলো আছে সেগুলো আমি দেখতাম, তাদের বিষয়ে আরও জানতাম, কারণ আমার হিস্ট্রি সম্পর্কে জানতে খুব ভালো লাগে। তো আমি এগুলো জানতাম, আর জায়গা ঘুরতে তো সবারই ভালো লাগে ট্যুর দিতে, তো দিতাম। আর বেশি ভালো লাগতো যে মানুষকে যদি বিরক্ত করতে পারতাম, বিরক্ত আর যারা প্রেম করে, হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদেরকে বিরক্ত করতাম, তো বিষয়টা অ্যামেজিং হইতো আমার কাছে মনে হয়। তার মানে কি আপনার কি বয়ফ্রেন্ড নাই যে যারা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদেরকে হচ্ছে আপনি বিরক্ত করবেন কেন? আপনার কি সেগুলো দেখে হিংসা হয়? না, আসলে আমি যেহেতু বাংলা বিভাগের স্টুডেন্ট, তো আমার মনে হয় যে প্রেম জিনিসটা মানে আশীর্বাদ স্বরূপ, আর প্রেমে সবাই পড়ে ভাই, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না, প্রেমে আমরা সবাই পড়ি, সেটা মানবপ্রেম হোক, পশু পাখির প্রেম হোক, বা যে কোনো কিছু প্রকৃতি প্রেম। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে প্রেমটা, এটা মানে মিষ্টি বাট সব কিছু মিলিয়ে। তো এটার মধ্যে আমি যদিও নাই, তারপরে আমি দেখি তো চারিপাশে, তবে মানে বিরক্ত করতে ভালো লাগে ভাই সবারই। আপু ডিরেক্টলি কইলে যে হেগো দেখে পারে হিংসা হয়? না না, হিংসা হয় না, মানে অনেক সময় ভাবি যে আমার যদি যদি এরকম একটা থাকতো আমার। এক্স্যাক্টলি, তো এরকম মনে হয়। তো ভিউয়ার্সরা, এই একটা আপুরে পাইলাম ইউনিক কিছু, সে একদিনের জন্য অদৃশ্য হইতে পারলে সে হচ্ছে অনেক দেশ ট্যুর দিত, তার হচ্ছে ট্রাভেল করতে অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদিও আমি ফরিদপুরের বাইরে দুইবার গিয়েছিলাম, ইন্টার একবার আর হচ্ছে এই বছরেই ফেব্রুয়ারিতে। আচ্ছা আচ্ছা, আর সবারই তো হচ্ছে অনুভূতি জানতে পারলেন যে একদিনের জন্য উদাও বা অদৃশ্য হইলে কি করতো, শুধু এই একটা আপুই হচ্ছে সে হচ্ছে ট্রাভেল করতে একদিনের জন্য অদৃশ্য হইলে, তো আসলে তার কথাগুলো অনেক ভালো লাগছে। আর আপুর কিন্তু একটা বয়ফ্রেন্ড তাই হচ্ছে হিংসে হয়, যদি আপুর খারাপ চলে যায় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। সিদ্দিক, বাবার নাম খতিব, বাড়ি কোথায়?